কাকে বলে কত প্রকার ও কি কি সাক্ষ্য কাকে বলে আঠারোশো সালের সাক্ষ্য আইনের তিন ধারায় সাক্ষীর সংজ্ঞা প্রদান করা হয়েছে এই ধারা অনুযায়ী সাক্ষ্য বলতে ক বিচার্য বা তদন্ত বিষয়ে সাক্ষীকে যে সকল বিবৃতি দেওয়ার জন্য আদালত অনুমতি দেন সাক্ষী কর্তৃক প্রদত্ত ওই সকল বিবৃতিকে মৌখিক সাক্ষ্য বলা হয় খ যে সকল দলিল আদালত কর্তৃক পরিদর্শনের জন্য উপস্থাপন করা হয় ওই সকল দলিলকে দলিলি বা দালিলি সাক্ষ্য বলা হয় সাক্ষ্য সাক্ষ্য আইনের তিন ধারাতে সাক্ষ্যের সংজ্ঞা প্রদান করা হয়েছে সাক্ষ্য আইনের তিন ধারা অনুযায়ী আমরা সাক্ষ্যকে এভাবে সংজ্ঞায়িত করতে পারি যেমন কোনো ব্যক্তি আদালতের অনুমতি ক্রমে আদালতে যে ঘটনার বিষয় নিয়ে বিচার বা তদন্ত হচ্ছে সেই সম্পর্কে মৌখিক বা লিখিতভাবে অথবা দলিল উপস্থাপন করে যে বিবৃতি দেন সেটাই হল সাক্ষ্য বা এভিডেন্স আসুন একটি উদাহরণের মাধ্যমে বিষয়টি আরেকটু ভালো করে বোঝার চেষ্টা করি মনে করি রহিম করিমকে ছুরি দিয়ে হত্যা করেছে যদু এটা দেখেছে এ বিষয়ে আদালতে একটা মামলা উঠেছে প্রমাণ করতে হবে এই অবস্থায় যদুকে আদালতে উপস্থিত হয়ে মৌখিকভাবে বিবৃতির মাধ্যমে প্রমাণ করতে হবে যে রহিম করিমকে হত্যা করেছে সাক্ষ্য কত প্রকার সাক্ষ্য প্রধানত দুই প্রকার এক মৌখিক সাক্ষ্য ওরাল এভিডেন্স দুই দালিলিক সাক্ষ্য ডকুমেন্টারি এভিডেন্স মৌখিক সাক্ষ্য বা ওরাল এভিডেন্স আঠারোশো বাহাত্তর সালের ঊনষাট ষাট ধারা মতে কোনো ব্যক্তি আদালতের অনুমতিক্রমে আদালতে যে ঘটনার বিষয় নিয়ে বিচার বা তদন্ত হচ্ছে সেই বিষয় সম্পর্কে মুখে যে বিবৃতি দেন সেটাই হলো ওরাল এভিডেন্স বা মৌখিক সাক্ষ্য তাহলে আমরা বুঝতে পারলাম যখন কোনো ব্যক্তি আদালতের অনুমতি নিয়ে আদালতে উপস্থিত হয়ে যে ঘটনার বিষয় নিয়ে বিচার হচ্ছে সেই বিষয় সম্পর্কে মুখে যে বিবৃতি দেন সেটাই হলো মৌখিক সাক্ষ্য দালিলিক সাক্ষ্য বা ডকুমেন্টারি এভিডেন্স সাক্ষ্য আইনের একষট্টি ধারা মতে কোনো ব্যক্তি আদালতের অনুমতি ক্রমে আদালতে যে ঘটনার বিষয় নিয়ে বিচার হচ্ছে বা তদন্ত হচ্ছে সেই বিষয় সম্পর্কে দলিল উপস্থাপন করে যে সাক্ষ্য প্রদান করেন তাকে ডকুমেন্টারি এভিডেন্স বা দালিলিক সাক্ষ্য বলা হয় অর্থাৎ যে ক্ষেত্রে মানুষ দলিল উপস্থাপন করে সাক্ষ্য প্রদান করে থাকে তাকে ডকুমেন্টারি বা দালিল সাক্ষ্য বলা হয় সাক্ষ্য আইনের একষট্টি ধারা অনুসারে দাল্লিক সাক্ষ্যকে দুই ভাগে ভাগ করা যায় যেমন এক প্রাথমিক সাক্ষ্য প্রাইমারি এভিডেন্স দুই মাধ্যমিক সাক্ষ্য সেকেন্ডারি এভিডেন্স প্রাথমিক সাক্ষ্য বা প্রাইমারি এভিডেন্স সাক্ষ্য আইনের বাষট্টি ধারা মতে কোনো ব্যক্তি আদালতের অনুমতি ক্রমে আদালতে যে ঘটনার বিষয় নিয়ে বিচার হচ্ছে বা তদন্ত হচ্ছে সেই বিষয় সম্পর্কে মূল দলিল উপস্থাপন করে যে সাক্ষ্য প্রদান করে তাকে প্রাইমারি এভিডেন্স বা প্রাথমিক সাক্ষ্য বলা হয় এ থেকে আমরা বুঝতে পারলাম যখন মূল দলিল বা আসল কপি উপস্থাপন করে যখন যে সাক্ষ্য প্রদান করা হয় তাকে প্রাইমারি এভিডেন্স বা প্রাথমিক সাক্ষ্য বলা হয় প্রাথমিক সাক্ষ্যের অন্তর্ভুক্ত বিষয়গুলি হচ্ছে কোন পার্টি কর্তৃক সম্পাদিত মূল দলিল মূল দলিলটি কয়েকটি ভাষায় হলে প্রত্যেকটি প্রাথমিক সাক্ষ্য একটা মূল দলিলের প্রতিটি অংশই প্রাথমিক সাক্ষ্য কিছু সংখ্যক দলিল একই পদ্ধতিতে মুদ্রণ ফটোগ্রাফি লিথোগ্রাফির মাধ্যমে তৈরি করা হয় এগুলো প্রত্যেকটি একটি আরেকটির বিষয়বস্তু সম্পর্কে প্রাথমিক সাক্ষ্য সেকেন্ডারি এভিডেন্স বা মাধ্যমিক সাক্ষ্য সাক্ষ্য আইনের তেষট্টি ধারা মতে কোনো ব্যক্তি আদালতের অনুমতি ক্রমে আদালতে যে ঘটনার বিষয় নিয়ে বিচার বা তদন্ত হচ্ছে সেই বিষয় সম্পর্কে দলিলের ফটোকপি বা প্রতিলিপি উপস্থাপন করে যে সাক্ষ্য প্রদান করে তাকে সেকেন্ডারি এভিডেন্স বা মাধ্যমিক সাক্ষ্য বলা হয় অর্থাৎ যে ক্ষেত্রে কপি কপি কথাটা আমাদেরকে মনে রাখতে হবে যে ক্ষেত্রে ফটোকপি বা প্রতিলিপি উপস্থাপন করে সাক্ষ্য প্রদান করা হয় দলিলের ফটোকপি বা প্রতিলিপি উপস্থাপন করে সাক্ষ্য প্রদান করা হয় তাকেই সেকেন্ডারি এভিডেন্স বা মাধ্যমিক সাক্ষ্য বলা হয় মাধ্যমিক সাক্ষ্য বলতে ওই সকল সাক্ষ্যকে বোঝায় যাহা মূল দলিল হতে প্রস্তুতকৃত জাবেদা নকল মাধ্যমিক সাক্ষ্য মূল দলিল হতে ফটোকপি বা যান্ত্রিক উপায়ে প্রস্তুতকৃত নকল মাধ্যমিক সাক্ষ্য মূল দলিল হতে প্রস্তুতকৃত বা মিলিয়ে নেওয়া মাধ্যমিক সাক্ষ্য কোনো দলিলের প্রতিলিপি মাধ্যমিক সাক্ষ্য আদালতের মূল দলিল সম্পর্কে মৌখিক বিবৃতি দেওয়া মাধ্যমিক সাক্ষ্য এছাড়া সাক্ষ্য আইনে আরো কতগুলো সাক্ষ্যের কথা বর্ণনা করা হয়েছে জনশ্রুতিমূলক সাক্ষ্য বস্তুগত সাক্ষ্য অভিমত সাক্ষ্য জনশ্রুতিমূলক সাক্ষ্য কোনো ব্যক্তি আদালতের অনুমতি ক্রমে যে ঘটনা নিয়ে বিচার হচ্ছে সেই বিষয় সম্পর্কে এমন এক বিবৃতি প্রদান করাকে বোঝায় যা সাক্ষী নিজে কানে শুনে নাই অথবা নিজে সচক্ষে দেখে নাই অথবা ঘটনাটি তার নিজের কাছে ধরা পড়ে নাই তবে সেই ঘটনাটি ঘটেছে তবে যে ঘটনাটি ঘটেছে তা সে তৃতীয় কোনো ব্যক্তির নিকট থেকে শুনেছে তাকে জনশ্রুতিমূলক সাক্ষ্য বলা হয় উদাহরণ আসুন একটি উদাহরণের মাধ্যমে বিষয়টি একটু ভালো করে বোঝার চেষ্টা করি মনে করি করিম রহিমের কাছে শুনেছে বা শুনতে পায় রাজু যদুকে হত্যা করেছে এ অবস্থায় রাজু যে যদুকে হত্যা করেছে করিম তা দেখে নাই বা তার চিৎকারও শুনতে পায়নি বরং রহিমের কাছে শুনেছে এই ধরনের সোনা সাক্ষ্যকে জনশ্রুতিমূলক সাক্ষ্য বলা হয় বস্তুগত সাক্ষ্য কোনো ব্যক্তি আদালতের অনুমতি ক্রমে যে ঘটনা নিয়ে বিচার হচ্ছে সেই বিষয় সম্পর্কে দলিল ব্যতীত অন্যান্য বস্তু যা আদালতে দেখানোর জন্য উপস্থাপন করা হয় তাকে বস্তুগত সাক্ষ্য বলা হয় যেমন চোরাই মাল অস্ত্রশস্ত্র রক্তমাখা রক্ত কাপড় চোপড় ইত্যাদি অভিমত সাক্ষ্য সাক্ষ্য আইনের পঁয়তাল্লিশ ধারা মতে কোনো বিষয়ে অভিজ্ঞ ব্যক্তি পরীক্ষা নিরীক্ষা গবেষণা পর্যবেক্ষণ পর্যালোচনা করে যে মতামত দেন তাকে বিশেষজ্ঞের মতামত বা অভিমত সাক্ষ্য বলে উদাহরণ ডাক্তারের কাছে ময়নাতদন্তে রিপোর্ট পাঠানো হয় এবং ডাক্তারের মতামত গ্রহণ করা হয় এটা একটা অভিমত সাক্ষ্য এছাড়া বিদেশি আইন বিজ্ঞান চারুকলা হস্তাক্ষর শনাক্তকরণ ইত্যাদিও অভিমত স্বাক্ষর আসুন আমরা এখন আমরা যে যা যে বিষয় সম্পর্কে জানলাম সেগুলো আরেকবার একটু ক্লিয়ার করে নেই। সাক্ষ্য কাকে বলে আমরা এখানে পড়েছি সাক্ষ্য কাকে বলে কোনো ব্যক্তি আদালতের অনুমতি ক্রমে আদালতে যে ঘটনার বিষয় নিয়ে বিচার বা তদন্ত হচ্ছে সেই সম্পর্কে মৌখিক বা লিখিতভাবে অথবা দলিল উপস্থাপন করে যে বিবৃতি দেওয়া হয় সেটাই হলো সাক্ষ্য বা এভিডেন্স সাক্ষ্য কত প্রকার সাক্ষ্য প্রধানত দুই প্রকার এক মৌখিক সাক্ষ্য দুই দালিলিক সাক্ষ্য দালিলিক সাক্ষ্য মৌখিক সাক্ষ্য কাকে বলে যে সাক্ষ্যটি মুখে বিবৃতি দেওয়া হয় কোনো ব্যক্তি আদালতে উপস্থিত হয়ে যে বিষয় নিয়ে বিচার হচ্ছে সেই বিষয় সম্পর্কে যদি মুখে যে বিবৃতি দেন তাকে মৌখিক সাক্ষ্য বলে আর দালিলিক সাক্ষ্য হচ্ছে দলিল উপস্থাপন করে অর্থাৎ কোনো ব্যক্তি আদালতের অনুমতিক্রমে যে ঘটনার বিষয় নিয়ে বিচার হচ্ছে সেই বিষয় সম্পর্কে দলিল উপস্থাপন করে যে সাক্ষ্য প্রদান করে তাকেই দালিলিক সাক্ষ্য বলা হয় দালিলিক সাক্ষ্য আবার দুই প্রকার প্রাথমিক সাক্ষ্য মাধ্যমিক সাক্ষ্য মাধ্যমিক সাক্ষ্য আর প্রাথমিক সাক্ষ্য তো প্রাথমিক সাক্ষ্য হচ্ছে অরিজিনাল বা মূল দলিল উপস্থাপন করে যে সাক্ষ্য প্রদান করা হয় মাধ্যমিক সাক্ষ্য হচ্ছে কপি কপি কথাটা মনে রাখতে হবে কপি কোন মূল দলিলের ফটোকপি বা প্রতিলিপি বা যে কোনো ডকুমেন্টের ফটোকপি উপস্থাপন করে যে সাক্ষ্য প্রদান করা হয় তাকেই বলে মাধ্যমিক সাক্ষ্য জনশ্রুতিমূলক সাক্ষ্য জনশ্রুতিমূলক সাক্ষ্য হচ্ছে সোনা সাক্ষ্য যে বিষয়টি মানুষ নিজে যখন কোনো ব্যক্তি কোনো ঘটনা তার নিজের কানে শুনে নাই দেখে নাই সে তৃতীয় কোনো ব্যক্তির নিকট হতে শুনেছে তাকে জনশ্রুতিমূলক সাক্ষ্য বলা হয় বস্তুগত সাক্ষ্য সাক্ষ্য বস্তুগত সাক্ষ্য হচ্ছে কোনো ব্যক্তি আদালতের অনুমতি ক্রমে আদালতে যে ঘটনা নিয়ে বিচার হচ্ছে বা তদন্ত হচ্ছে সেই বিষয় সম্পর্কে দলিল ব্যতীত অন্যান্য বস্তু যা আদালতে দেখানোর জন্য উপস্থাপন করা হয় তাকে বস্তুগত সাক্ষ্য বলা হয় অভিমত সাক্ষ্য অভিমত সাক্ষ্য হচ্ছে কোনো বিষয়ে অভিজ্ঞ ব্যক্তি পরীক্ষা নিরীক্ষা গবেষণা পর্যালোচনা পর্যবেক্ষণ করে যে মতামত দেন তাকেই অভিমত সাক্ষ্য বলা হয় যারা ল স্টুডেন্ট আমার ভিডিওটি দেখছেন আশা করি তাদের কিছুটা হলেও কাজে লাগবে আমার আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ